আপনাকে সম্মান দিচ্ছে মানুষ নলের কারণে, টাকা পয়সার কারণে, ক্ষমতার কারণে। আপনি মরে যেয়ে দেখেন তো কুকুরও আপনার জন্য কাঁদবে না, মানুষ তো দূরের কথা কুকুরও কাঁদবে না। এই জন্য বক্তা যারা যাদের জন্য সতর্ক হওয়ার সময় এখনই, এই জন্য তো রিক্স নিয়ে কথাগুলো বলা হয়, নয়তো কত কিসা কাহিনা আমার মুখস্থ আছে ও সাত হাজার হাজার কাহিনী আমি এখন শুরু করলে সারা রাত কেটে যাবে। এক মশা নবীর কাহিনী আমি 5 ঘন্টা বলতে পারবো, অসুবিধা নেই, তো সাদা বলে কোনো লাভ নেই। এখন মশা নবীর কাহিনী অবশ্যই বলা লাগবে, কিন্তু পাশাপাশি ফেরাউনের জীবনও তুলে ধরা লাগবে। সেদিন গিয়েছিলাম গায়ে বান্দা আমার বসে, হুজুর মশা নবীর কাহিনী সুন্দর করে বলেন তো। ঠিক আছে, মশা নবীর কাহিনী 10 মিনিট বলার পর রেগে নেস্টেছে ছিল ফেরাউন, তার 10টা কর্মসূচি ছিল রাষ্ট্রে, একটা একটা করে তুলে ধরেছে। সামনে থেকে একজন বলছে, হুজুর আপনি আমারে বললেন, আরে শয়তান। আমি বলছি, ফেরাউনের কাহিনী তোর কি না আমার সাথে মিলিয়ে যাচ্ছে? এখানে এরকম ফেরাউন থাকলে ওর জীবনে মিলবে? আমি এখন ফেরাউনের কাহিনী গোপন করে দিই। এই জন্য বক্তা যারা তারা সাবধান। 2 নম্বরে যারা কমিটিতে আছে, এই জাল্লার ওলি, এবার এনাদের বলি, আল্লাহ পাক বলেন কমিটির লোক যারা মাহফিল যারা দিয়েছে তাফসীর মাহফিল ওয়াজ মাহফিল, এদেরকে বলছি অমানা সুলামু মিম্মা মানা মাসাজিদাল্লাহি আইয়ুজকার ফি হাসমুহু ওয়া সাআ ফি খারাবিহা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার উলাইকা মা ইলা আখিরি আয়াত। সূরা বাকারার 114 নম্বর আয়াত, এটা প্রথম দিকের শব্দের দিকে খেয়াল করেন, অমানা জুলাম ইসমে তাফসিল। আল্লাহ বলেন বড় জালেম দেখতে চাও, সব যাইতে বড় জালেম পৃথিবীতে ওই মানুষগুলো, ওই কমিটির লোকগুলো, মিম্মা মানা মাসাজিদ আল্লাহ আইয়ুজকার ফি হাসমুহু ওয়া সাআ ফি খারাবিহা, যে মানুষগুলো আলোচকদেরকে নিয়ে আসে আল্লাহর ঘরে তাফসীর মাহফিলে ওয়াজ মাহফিলে কথা বলার জন্য নিয়ে আসে, কিন্তু কোরআনের হক কথাগুলো বলতে দেয় না। আর সারা বাংলাদেশে একই অবস্থা, আপনি তাফসীর মাহফিলে নিয়ে এসেছেন জাহান্নাম থেকে বাঁচবেন এই কারণে, আমি তো জাহান্নাম থেকে বাঁচার কথাগুলোই বলবো, তা আপনি কেমন আগে আমাকে ভয় দেখিয়ে দেন কোন কারণে? হুজুর এটা বলবেন না, এটা বলবেন না, ওইটা বলবেন না, তো বলবো কি? এই কিছুদিন আগে আমার জমান নামাজ ছিল কুষ্টিয়াতে, হারিয়ে গেছে, কমিটির লোকজন এসে বলছে হুজুর আপনি সুদের কথা বলবেন না কেন, এ সামনে যে কয়েকজন বসে থাকে সব সুই দেন, সব সুই দেন, আপনি সুদের কথা বলার দরকার নেই, অন্য কথা বলেন, ঠিক আছে পরের সপ্তাহে ঘোষের কথা বলেছে, বলছে হুজুর এই কথা আবার বলবেন না কেন, ওই যে চতুর্থ কাতারে যারা থাকে সব প্রশাসনের লোক, ওরা সুদ ঘোষ খায়, এরা সুদ খায়, আমি সব বাদ দিয়ে দেব, নামাজ পড়াবো রাম 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 দিয়ে, নামাজ হবে? চোরকে বলছে চুরি করো, আর গেরস্তকে বলছে সজাগ থাকো, অবস্থা এখন এই ঠিক এটা দাঁড়িয়েছে, আপনি নিয়ে আসতেছেন সে কুষ্টিয়া থেকে কোরআন প্রচার করার জন্য, হুজুর হক কথা বলবেন, আর আসার পরে কান ভাঙান, এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এখানে বিভিন্ন দলের লোক আছে, আমি কোরআন থেকে কথা বলার জন্য এসেছি, কোন দলের লোক কে করে ওটা আমার দেখার দরকার আছে? আপনার কতটুকু দলের মানুষ? আমার গোষ্ঠীতে সবই সরকারি দলের লোক, ওইটা দেখার জন্য এখানে আসলে তো কথা বলা যাবে না, এখানে কথা বলা লাগবে আল্লাহর দিকে তাকিয়ে। সুতরাং যারা এসেছেন কমিটিতে, যারা কত মানুষ কান ভাঙিয়ে বলে হুজুর ক্ষমতা আছে, আমরা দেখে শুনে কথা বলেন, কি ক্ষমতা গো? যারা বলে কোরআনের কথাও দেখে বলবেন, ক্ষমতা আছে আমরা, ওরা আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে? বলেন করে? আমরা ক্ষমতার কয়দিন, এতটুকু জায়গার মালিক হয়ে আপনি আমাকে কোরআনের কথা বলতে নিষেধ করছেন, আপনি তো আর মানুষ নেই।
আল্লাহ পাক বলেন আমান আজলামুম মাযকিরাবি আয়াতি রাব্বিহি সুম্মা আরাদ আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা সিজদা 21 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইনে শেষ নম্বর রুকুর 22 নম্বর আয়াতটা। একটা কথা আপনি উল্টা পাল্টা পাবেন না, সব আমি সিরিয়াল করে বলছি। ওয়া মানে এবং মান মানে ওই ব্যক্তি আসলাম ইসমে তাফসিলের সিগা। আল্লাহ ছোট খাটো কোন জালেমের পরিচয় দেননি। আল্লাহ বলেন বড় জালেম দুনিয়ায় ওই লোকটা, মিম্মাং জুকি রবি আয়াতি রব্বিহি, যাকে আল্লাহর আয়াত দিয়ে ওয়াজ করা হয়, যাকে আল্লাহর আয়াত দিয়ে বোঝানো হয়, আল্লাহর কথাগুলো শোনার পরে মানা তো দূরের কথা, ঘাড় ঘুরিয়ে চলে যায়। এরকম মানুষ তো জিনায় দেয় নেই। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এ সমস্ত মানুষদের এই গোনাগারে পাপিষ্ট অবাধ্য মানুষদের থেকে আমি আল্লাহ নিজেই প্রতিশোধ নেব। জিনায়দা বাসী, আল্লাহ যদি আপনার উপরে প্রতিশোধ কোনো বিষয় নিতে চায়, আপনার কপাল কিন্তু পড়িয়েছে, এ কথা বলে না কেন? কপাল তখন হুজুর দিয়ে ফু দিয়ে উজুলা লাগাতে পারবেন না, কারণ বরদোয়া দিচ্ছে আল্লাহ নিজে। প্রতিশোধ নেবে কে? কমিটিতে যারা আছে এই সমস্ত কথা বলে আপনি নিজের পাপের বোঝা, পাপের বোঝা ভারী করবেন না। ওকে যদি মানা করেন, মানা করলে ওর তো দোষ হবে, আপনারও দোষ হবে। তিন নম্বরে রব্বুল আলামিন বলেন যারা শ্রোতা তাদেরকে এবার বলছে, নাকি শ্রোতাদেরটা বাদ দিয়ে দেবো, পরানে কারিম জানিয়েছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা বাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়ালা ইয়াহতাদুন। সূরা মায়েদা 7 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 104 নম্বর আয়াতটা তাফসীরে আপনি কাসিরে পাবেন। আল্লাহ তাআলা বলেন যখন বলা হয় আসো আল্লাহর বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে, বলু হাসবুনা, হে নবী আপনি দেখবেন কিছু মানুষ এই কথা বলবে, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের পূর্বপুরুষ, আমাদের মুরব্বি, আমাদের পীর সাহেব, আমাদের বাপ দাদা, আমাদের নেতারা যা বলেছে ওইটাই আমাদের জন্য যথেষ্ট, আর লাগবে না। আজ বাংলাদেশে আমার মনে হয় আজটাই 100 ভাগ মিলে গেছে। বড় বড় দাড়িওয়ালা মানুষ 40 বছর নামাজ পড়ছে, কোরআন দিয়ে বোঝাবেন, বুঝতে যাবেন না, বলবেন না আমার বাবা বলেছে, ওরে শয়তান তোর বাবা বড় হয়ে গেল, কোরআন শরীফ গলিয়ে খাওয়াচ্ছে ওরে, তাও বোঝে না। আল্লাহ তাআলা বলেন আওয়ালাম কানা বাউহুম, যদিও এদের এই পূর্বপুরুষের, এদের নেতারা, এদের এই পীর সাহেবরা, এদের এই বাপ দাদারা, লা ইয়ালামুনা শাইয়া, ইসলাম সম্পর্কে তেমন কোনো ধারণা এদের ছিল না, ওয়ালা ইয়াহতাদুন, ওরা হেদায়েতের উপরেও ছিল না, এরপর অন্ধভাবে ওরা ওদেরকেই মেনে চলবে। এখানে এরকম শ্রোতা বসে নেই, কারা আছেন হাত তোলেন তো, ও যে একজন, এরপরও তুমি হাত তুলেছ, তোমাকে মানুষ না কলেরা, এত কিছু বলার পরে যদি হাত তোলে না, এরকম মানুষ আছে অসত্য কথা বলে হাত তুলিস, এই ধরনের মানুষগুলোকে আমার আল্লাহ নিজে ডাক দিয়েছেন, এরা আসলে মানুষ না, এরা মোনাফিক। দলিল বলছি লিখে নেন সূরা নিসা 5 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 61 নম্বর আয়াত। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। এ নবী আপনি যখন বলবেন আসো আল্লাহর বিধানগুলোর দিকে, আমার আদর্শের দিকে, আপনি দেখবেন কিছু মানুষ ওরা শুনতেও আসবে আপনার কথা, কিন্তু যখন বাস্তবের সাথে মিলবে না তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে।
ওই দেখেন কয়েকটা কেটে পড়ছে, এ কারা করা নাও পোষা পায়খানার জন্য যাচ্ছে যা। তো কোরআন ভালো লাগছে না এই মনে করে যদি কেউ উঠে যায়, আরে ভাই সামনে তো আরো গরম, কেবল তো শুরু, আরে গরু কেবল শুরু। থাকবেন তো আপনারা, যারা আসবে তাদেরকে আমার আল্লাহ সতর্ক দিচ্ছেন, ওয়াজ মাহফিলের প্রচার করেছে আখের ভাই, প্রচার করেছে কয়েকদিন যাব, দু একটা থানা মিলে যাদের কানে আওয়াজটা গিয়েছে আল্লাহ তাদের ওই শ্রোতাদেরকে জানিয়েছেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইয়াসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাউহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। সূরা জাসিয়া 25 নাম্বার পারা, 18 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের প্রথম নাম্বার রুকুর 8 নাম্বার আয়াত, তাফসীরে ইবনে কাসির থেকে বলছেন, আল্লাহ তাআলা বলেন যখন মাইকিং করা হয়, প্রস্টারিং করা হয়, প্রচার করা হয় যে ঝিনাইদহ জেলার আরপাড়া গ্রামে মাহফিল হবে কোরআনের, আলোচনা করবেন অমুক, যারা এই কথাগুলো শোনার পরেও অহংকার করে আসে না, নিজেদের জায়গা নিয়ে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকে, কোরআনের কথাগুলো বোঝার জন্য আসতে চায় না, আমি আল্লাহ পাক বলছি ওদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রেডি করে রাখলাম, জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং শ্রোতা যারা এসেছে যদি শোনার পরে না মেনে নেয় ওদের যেমন ঝামেলা, যারা আসে নাই ওদের জন্য আরেক ঝামেলা। কথা বলেন না কেন, আর কথা শুনতে আসলেই হবে না, ওয়াইন্না মিনহুম লাফারিকায় ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাবে লিতাহসাবুহু মিনাল কিতাবি ওয়ামা হুয়া মিনাল কিতাব ইলা আখিরি আয়া। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 78 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ তাআলা বলেন অনেক মানুষ এমন আছে, আলোচক আছে, বক্তা আছে, খতিব আছে, এরা আসে এমন কায়দায় রং ঢং দিয়ে লিসান বহুবচন আলছে না, এলবোনা দিয়েছেন, লাউননের বহুবচন লাউনন রং, এলবোনা ওরা রং ঢং দিয়ে জহব্বা উলট পালট করে সুর দিয়ে এমন কায়দায় কথাগুলো বলে, মানুষ মনে করে ওগুলো কোরআনে আছে, অথচ এগুলো আল্লাহর কিতাবে নেই, ওগুলো সবাই ভণ্ডরা বানিয়েছে। এ কথা কার? সুতরাং যারা আসবে যার তার কথাও শোনা যাবে না, দেখতে হবে ওর কথার পেছনে কোরআনে কারিমের দলিল আছে কিনা। আল্লাহর চাইতে সত্য কথা দুনিয়ায় কেউ বলতে পারে না, কারণ আমার বাবার কথায় ভেজাল থাকতে পারে, এই কথা বলেন, আমার হুজুরের কথায় ভেজাল থাকতে পারে, আমার আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথায় কোনো ভেজাল? কথা শুনতে হলে আগে দেখতে হবে আল্লাহর কথা আছে কিনা, আর আল্লাহর কথা বলছে ঠিক কথা বোঝার জন্য আপনার যোগ্যতা লাগবে। এ তো কথা বলছে কোরআন শরীফের আয়াত পড়ে মন মতো ব্যাখ্যা করছে, এই জন্য কোরআনটা বোঝার মতো আপনার যোগ্যতা থাকা লাগবে। এই বোঝার মতো যোগ্যতা আজ বাংলাদেশের মানুষের অধিকাংশ গুলোর কম, এই জন্য এত দল, নয়তো তাফসীর মাহফিল ওয়াজ মাহফিল যত হয় যদি আমরা বুঝতাম কত বক্তা মার খেয়েছি তো। এই কথা বলেন, যে যা আসে শুধু সুর দিয়ে একটা আয়াত পড়লে, ও আয়াত যদি না পড়ে যদি আরবিতে গালিও দেয় মনে করছো দোয়া করছো হুজুর, এই জন্য আমাদের অবস্থা যে যে যা বলে আমরা বিশ্বাস করে নেই না, যারা আসবে ওটা বোঝার জন্য আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে, আর এই যোগ্যতা যদি আমরা অর্জন করতে পারতাম বাংলাদেশে শিরিক আর বেদাত অনেক বন্ধ হয়ে যেত। আমাদের যোগ্যতা নেই, এই জন্য অনেক মানুষ আজ তরিকা বানিয়ে দিচ্ছে, কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হয়েছে তোমাদের কোরআন নিয়ে কেন গবেষণা করো না, এইটা নিয়ে চিন্তা ভাবনা করো, এটার দিকে মেধা লাগাও খাটাও, নতুন নতুন জিনিস দুনিয়াতে আমি আলো উপহার দেব। আপনি কোরআন শরীফ গবেষণা করে যদি একটা সই বানাতে পারতেন তাহলে আখের আলী মতো ভাইয়ের গরিব মানুষ যারা আছে দুনিয়ায় তারা কাপড় চোপড় সেলাই করে অন্তত পরে বাঁচতে পারত। কথা বলেন না কেন, আপনি যদি একটা বাটি বানাতে পারতেন অন্তত মানুষ ডাইল খেয়ে বাঁচতে পারত,
একটা গিলাস ধরি বানাতেন মানুষ পানি পান করে বাঁচতে মাধ্য কথা বলেন না কেন? এগুলো বানায় না, উনি বসে বসে তরিকা বানাচ্ছে। সাবরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশাবন্দিয়া তরিকা, কাদরিয়া তরিকা, ধরে শয়তান তোর এত তরিকা দরকার কি? তরিকা তো আল্লাহ দিয়েছে। আল্লাহর বানানো ইসলামকে কত তরিকায় ভাগ করেছে, কেউ আহলে হাদিস, কেউ আহলে কোরআন, কেউ হানাফি, এক একটা দল এক এক দিকে, টুপির মতন দল, কেউ পাঁচ কলি, কেউ আট কলি, কেউ লম্বা, কেউ ছোট, কেউ বেটে। এত দল তোমার লাগে কোন কায়দায় আমি বুঝি না। ইসলাম তো একটা, ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একটা মাত্র জীবন ব্যবস্থা, তার নাম কি? রাস্তা তো একটা, এত তরিকা আপনি বানালেন কোন কারণে? আপনি গবেষণা করে করে তরিকা না বানিয়ে যদি একটা মানবের জন্য উপকার করার কোন জিনিস বানাতে পারতেন, ওটার দ্বারা মানুষের উপকার হলে আপনার উপকার হতো, আপনি কবরে বসে বসে সওয়াব পেতেন। হ্যাঁ, সই যারা বানিয়েছে ওদের বিধর্মী হয়, হয়তো ওরা সওয়াব পাচ্ছে না মরণের পরে, কিন্তু মানুষের তো উপকার করেছে। এ কথা বলেন না কেন? আপনি তো এগুলো করতে পারেন না, তরিকা বানিয়ে বানিয়ে বসে আছে। কত মানুষ আজ হিন্দুদের কয়েকটা ভোট পাওয়ার জন্য ঈমান পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। আমাদের এসব জেলায় নেই, ও সব আছে অন্য জেলায়। এই কথা আমি বলতে শুনেছি, ধর্ম যার যার উৎসব সবার। এই কথাটা আপনি বলেন কোন ঈমানের পক্ষে? আমি তো বুঝি না। আমায়াবতাকি গায়রুল ইসলামি দীনান ফালা ইয়াকবালা মিনহু ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইসলাম বাদ দিয়ে যদি দুনিয়ার কোন নিয়ম নীতি দিয়ে আমি আল্লাহকে রাজি করাতে চাও, কষ্টিন কালে ওটা কবুল হবে না। জেনাদাবাসী কি বুঝলেন আপনি এখান থেকে? ইসলাম বাদ দিয়ে যে যা করুক ওটা যাই হোক না কেন, কবুল কোনদিন হচ্ছে না, হবে না। আরো জোরে বলেন, আওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ওই লোকটা হবে আখিরাতে। কারো যদি আখিরাত ধ্বংস হয়ে যায়, দুনিয়া ঠিক থাকবে তার? আরো জোরে বলুন। তাহলে এই কথা আপনি বললেন কোন কায়দায়? কয়েকটা ভোট পেয়ে আপনি নেতা হবেন, এই কায়দায় আপনি ইমানটাই বিক্রি করে দিলেন। এখন যদি আমি বলি বউ যার যার হক সবার, মানবে? কেউ মানবে? পাক ডাক দিয়েছেন নূন আল কলামে ওয়া মা ইয়াসকুরুন। নুন দিয়ে আল্লাহ তামাম দুনিয়ার মানুষের মুখে তালা লাগিয়ে দিয়েছেন, কিয়ামত হয়ে যাবে, কিন্তু নুন শব্দের ব্যাখ্যা মানুষ আবিষ্কার করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর অন্যান্য বই কিতাব আর কোরআনে কারিমের ভেতরে পার্থক্য এক নম্বরে এইটা। কোরআনে এমন কিছু আয়াত আল্লাহ দিয়েছেন প্রায় 29 জায়গায়, আপনি সব আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ করতে পারলে ওই 29টা আয়াতের অর্থ আপনি করতে পারবেন না, এটাই স্বতন্ত্র। আল্লাহ পাক বলেন আল কলাম ইয়া মা ইয়াসতুরুন, কলমের কসম। কিসের? সবাই বলেন তো কলম। কলম মানে দুনিয়ার এ সমস্ত কলম হতে পারে, আবার যে কলম দিয়ে আল্লাহ কোরআন লিখেছেন লাহে মাহফুজে ওই কলম হতে পারে। আল্লাহ বলেন কলমের কসম, অমা ইয়াসতুরুন, আর কলম দিয়ে লেখকরা যা লেখে ওই জিনিসের কসম। খেয়াল করা লাগবে, এটা তাফসীর মাহফিল না, শব্দ থেকে কিছু তো নিয়ে আসা লাগবে। কলমের কসম আল্লাহ কেন দিলেন? এই পৃথিবীতে যত ভালো কাজ হয় আর যত আকাম হয় সব কিছুর মূলে কলম। এটা লক্ষ্য করে দেখেন, কলম দিয়ে মানুষ আল দলিল করে ভাইয়ের সম্পদ লিখে নেয়, এ কলম দিয়েই ভালো মানুষকে কালার করে জেলখানায় পাঠায়, এ কলম দিয়েই কত ভালো মানুষকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আবার এই কলম দিয়ে একজন ভালো মানুষকে কালার করে রাতের বেলা ধরিয়ে দিচ্ছে। কিচ্ছু জানি না, ঘুমিয়ে আছে, চোখ খুলে দেখে জেলখানায় কি গো, তোর নামে মামলা হয়েছে, এই দেখ তার কাগজ। তাহলে আমরা দেখলাম সব কিছুর মূলে কলম, আবার এই কলম দিয়ে তো এসি রুমের ভেতরে এক খোসা দিয়ে 5 কোটি টাকার মালিক হচ্ছে, বিরিজ খায় কলম দিয়ে, রাস্তাঘাট, সেতু, সুন্দরবন,
যা কিশোর মোলে ব্যাংক পর্যন্ত খেয়ে ফেলছে মানুষ কি দিয়ে? সবাই বলছেন তো আমার কথা, কি দিয়ে খাচ্ছে বলেন? সব কলম। আল্লাহর ইশারায় এমন কিছু মানুষ আছে যারা কলম যোদ্ধা করে সত্যকে পৃথিবীর মানুষের সামনে তুলে ধরছে বিভিন্ন কায়দায়। এরকম সাংবাদিক, এরকম কলামিস্ট, এমন লেখক দুনিয়ায় আছে না নেই? কেউ কলম দিয়ে মানুষের ক্ষতি করছে, কেউ কলম দিয়ে সত্যটা প্রকাশ করার জন্য জীবন বাজি রেখে লিখে যাচ্ছে। এটা আপনার কলমের জিহাদ। আল্লাহ পাক বলেন মায়াস্তরুন, এই কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লেখা জিনিসের কসম কেন দিলেন? কারণ আপনি হয়তো 10 বছর 20 বছর 50 বছর পরে থাকবেন না, কিন্তু আপনার লিখিত বিষয়গুলো থেকে যাবে। আরো আস্তে বলেন, আপনি যা লিখেছেন ওইটা কিন্তু থাকবে। এই যে হুমায়ুন আহমেদ আল্লাহর ওলি যা লিখেছে, ও কিন্তু মারা গেছে, কিন্তু ওনার লিখিত বিষয়গুলো শেষ হয়ে যায়নি, এখনো পর্যন্ত আছে না নেই? ওনার ওই লেখা দিয়ে মানুষ এখন সিনেমা বানাচ্ছে, নাটক বানাচ্ছে। ওনার স্ত্রী ছোটটা শাউন যা বানাবে উনি কবরে আছে, সব বিকাশ হয়ে কবরে যাবে। যদি বলেন হন ওনার তো বিকাশ না, আবার খোলা ছিল না, এমনি খুলে যাবে। ওনার ওই লিখিত বিষয়গুলো উপন্যাস লিখে গেছে, নাটক লিখেছে, ছোট গল্প লিখেছে, ওই লিখিত বিষয়গুলো এখন তৈরি হচ্ছে সিনেমা। এই যে পবিত্র ভালোবাসা নামে একটা সিনেমা তৈরি হয়েছে, মাহিয়া মাহিয়ার নায়িকা, এ আল্লাহর ওলি না, এর বিপরীতে অভিনয় করেছে হিন্দু রূপম নায়ক। চরিত্রটা এরকম, এ মাহিয়া মাহি একজন পরদানশীল মেয়ের চরিত্র অভিনয় করেছে, বোরকা পরা, কিন্তু রূপমের সাথে প্রেম করে নিজের ধর্ম ত্যাগ করে হিন্দু হয়ে গেছে। শুধু হিন্দু হয়ে শেষ করে দেয়নি, ওর সাথে বিয়ে করার জন্য পালিয়ে গেছে। এদের এই বিয়ে যারা মেনে নেয়নি, যারা পরিবারে আছে বাবা মা ভাই বোন, এরা মেনে নেয়নি এই বিয়ে। বিয়ে কি মেনে নেওয়ার মতো? যারা মেনে নেয়নি তাদেরকে উগ্রবাদ, মৌলবাদ, সন্ত্রাসী, এগুলো হিসাবে দেখানো হচ্ছে। কোথায় আঘাত দিয়েছে আপনি টের পাচ্ছেন? এই সিনেমাটা 228টা রাষ্ট্রে চলবে পৃথিবীতে, যত ভাষায় রূপান্তরিত হবে। এখন ভাষা আছে প্রায় 4,500। এই 4,500 ভাষায় যদি এই সিনেমাটা রূপান্তরিত হয়ে বিভিন্ন ভাষার লোকেরা দেখে, বিভিন্ন জাতির লোকেরা দেখে, অন্যান্য জাতির লোকেরা মনে করবে মুসলমানের পর্দা করা, মুসলমানের বোরকা পরা মেয়েরা মনে হয় এরকমই। কথা বলে না কেন? মুসলিম পর্দানশীল মেয়েদের সম্পর্কে একটা খারাপ ধারণা আসবে না? আসবে না। তামাম দুনিয়াতে মুসলমানদেরকে কালার করার জন্য এই সিনেমা করেছে। এ দোষ শুধু মাহিয়া মাহির না, রূপমের না, পরিচালকের না, যিনি এই সিনেমাটা লিখেছিলেন বই আকারে, দোষ তো তার। তিনি কিন্তু কবরে, কিন্তু লিখিত বিষয় তো বসে নেই। এরকম যত কিছু আপনি লিখে যাচ্ছেন, যদি সত্যের পক্ষে হয় আপনি কবরে সওয়াব পাবেন, আর যদি সত্যের বিপক্ষে হয় আপনার খবর আছে। এখানে যা হচ্ছে, অনেক কিরমান কাতিবিন এসেছে, এরা সকালে রিপোর্ট দিয়ে দেবে, যেটা বলেছি তাও লাগবে, যা বলিনি তা মানিয়ে লাগবে। কলম সাংবাদিক যারা আছে, আল্লাহ বলেন আল কলামি মায়াস্তরুন, কলমের কসম, এই কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লেখা জিনিসের কসম। সুতরাং যা লিখবা হিসাব নিকাশ করে লিখবা, এই লেখাটা আবার উল্টিয়ে তোমার পক্ষে যেন না যায়। কথা বলেন না কেন? আপনি যা লিখছেন ওইটা যদি আমার বিপক্ষে চলে যায় কিয়ামতের ময়দানে, ওই লিখিত বিষয় যদি নাও যায়, আপনার যে হাত দিয়ে লিখেছেন ওই হাত কিন্তু বসে নেই। আল্লাহ পাক বলেন আলী ইয়াউমা নাখতিমু আলা ফাওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, কিয়ামতে মুখের উপর আমি আল্লাহ তালা লাগিয়ে দেব, সেলাই করে দেব, হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে এই জিনিস লিখেছিল, পা বলবে আমাকে দিয়ে হেঁটে গিয়েছিল অমুক জায়গায়। যে যা আছে শরীরের ভেতরে সব আপনার বিপক্ষে অবস্থান নিয়ে, তখন আপনি বুঝবেন সাংবাদিক হওয়ার কি জ্বালা।
হ্যাঁ সাংবাদিক ভালো জিনিস, অবশ্যই আপনি ইসলামের পক্ষে মানবতার পক্ষে লেখেন, দুনিয়ার কেউ যদি আপনাকে দাম না দেয় এই সাংবাদিকতার কারণে আপনি জান্নাত পেতে পারেন। এটা যদি আজ উল্টিয়ে পাল্টিয়ে উল্টা পাল্টা করে মানুষের সম্মান নষ্ট করেন, ব্ল্যাকমেল করে মানুষের কাছে চাঁদা দাবি করেন, এরকম সাংবাদিক বাংলাদেশে এখন নেই।